हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल लीडर्स कुजिन्स। আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বাম মাছের দো পেঁয়াজা। আপনাদের আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লেলিস্টে গিয়ে আমার অন্যান্য রেসিপিগুলো চেক আউট করতে কিন্তু ভুলবেন না। বাম মাছগুলো ছোট করে টুকরো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এই মাছকে কিন্তু অনেকে পাকাল মাছও বলে। প্রথমে মাছগুলো নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি খুব অল্প মশলায় করব, আর লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু লাস্টে কি মেশাবো সেটা মিস করে যাবেন। তিনটে মিডিয়াম সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আপনারাও মাছের সাইজ অনুযায়ী একটু ছোট বড় করে নিতে পারেন। আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি দুবারে ভাজব। আজকের এই রেসিপিটি খুব কম মশলায় আমি করব। নর্মালি বাঙালিরা কিন্তু রোজই মাছ খেয়ে থাকে, কিন্তু রোজ বেশি মশলা দিয়ে মাছ খেতে ভালো লাগে না। আবার অনেকে কিন্তু মশলা কম খেতেও পছন্দ করে, আর রোজ বেশি মশলা খাওয়া ভালোও না। তাই স্পেশালি যারা কম মশলায় খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি। সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই রেসিপিতে কিন্তু আলুর পরিমাণ একটু বেশি দিতে হয়। এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভালো করে না ভাজা হলে পরে কিন্তু জল দেওয়ার পর পেঁয়াজগুলো ঝোলের সাথে ভালো করে মিশবে না। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর একটা কালার এসছে। এবার আমি পাঁচটা শুকনো লঙ্কা পেস্ট দিয়ে দিচ্ছি। লঙ্কার সাইজ অনুযায়ী আপনারা বা ঝাল কতটা খান সেই অনুযায়ী কিন্তু আপনারা একটু কম বেশি করে দিতে পারেন। আর আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। সঙ্গে আমি হলুদ গুঁড়ো আর সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে মশলা কষানোর গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। মশলা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কষানোর সময় দিলে আলুর ভেতরে মশলাও ঢোকে আর তাড়াতাড়ি নরমও হয়ে যায়। আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে দেড় গ্লাস জল দিয়েছি। হোল ফুটে উঠেছে আর আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার নতুন রাঁধুনিদের জন্য আমি একটা ট্রিক বলে দিই। যখনই আমরা কোনো মাছের ঝোল রান্না করি, পাতলা ঝোল করি, তখন কিছু আলু যদি এইভাবে ম্যাশ করে দেন একটা হাতা বা খুন্তি দিয়ে, তাহলে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। সো এই ট্রিকটা যে কোনো মাছের ঝোলে আপনি ট্রাই করতে পারেন। এদিকে আপনার কম মশলায় মাছের ঝোলও খাওয়া হচ্ছে, আবার ঝোলটা কিন্তু গাঢ় হয়ে যাচ্ছে।
কিছু আলু ম্যাশ করার পর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার নামানোর আগে হাফ টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়োটা কিন্তু টোটালি হোমমেড, বাজারে জিরে গুঁড়ো কিন্তু ভাজা থাকে না, ওটা কাঁচা থাকে, তাই এটা বাড়িতেই কিন্তু ভেজে আপনাকে দিতে হবে। আর এটা কিন্তু একদম মিস করবে না, এটা মিস করলে কিন্তু সেই টেস্ট আর গন্ধটা আসবে না।